বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা, ঘটছে প্রাণহারির ঘটনাও। এবার নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন নরসিংদীর রায়পুরার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে যথারীতি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন সুমন মিয়া। বুধবার বেলা 12টার দিকে চরাঞ্চল পাড়াতলিতে প্রচারণা চলাকালে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। প্রত্যক্ষদর্শী জানায় রুবেলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ফেলে তাদের। এ সময় হামলাকারীদের আঘাতে আহত হয় সুমন। দৌড়ে স্থানীয় বাসকারী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। উনার কোনো খোঁজ খবর নাই, তো দুপুরের পরে জানতে পারলাম যে উনি ওখানে এই বাস গাড়িতে আক্রমণ করছে, প্রতিপক্ষের দলের লোকেরা আক্রমণ করছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কোনো ধরনের কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি। তো এমন অবস্থায় আমরা সকল টেস্ট করার পর আমি এবং আমাদের সাথে যে নম্বর ছিল আর ডক্টর সবাই মিলে আমরা রোগীর মৃত ঘোষণা করেছি। এখনো আমরা ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। ঘটনার পরপরই উত্তেজনা বিরাজ করছে রায়পুরায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।